এই হচ্ছে লখনউয়ের সেই মাজার বারিশ বাবার। তো এখানে আমরা গেছিলাম, যারা আমার লখনউয়ের ব্লগ মিস করে গেছো তারা একবার চেক করে নিও, পারলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, প্লিজ না দেখে থাকলে চেক করে নিও, তাহলেই সবটা বুঝতে পেরে যাবে। এখানে আমরা গেছিলাম সম্ভবত এখানে ফেরার আগে, মানে ব্যাঙ্গালোর ফেরার আগে, একবার চেক করে নিও প্লিজ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। যদিও আমার ব্লগ এখন থেকে নয়, 3:45 থেকে শুরু হয়ে গেছে ভোর, এখন বাজে 10:45 মতো। আজকে আমাদের কিজে ছিদ্দত হয়েছে কি আর বলবো, সকালবেলা উঠে আমি চুলও আঁচড়াইনি এখনো অবধি, মানে আবার তো ঘুমিয়ে পড়েছিলাম 5:30 নাগাদ, সেইটা উঠতে উঠতেই 9:30 বেজে গেছে, ওটাই একদম মার খেয়ে গেছি আমি। আজকে আমি ভেবেছিলাম ঘরে চাদর, বিছানার কভার, মানে বিছানার কভারটা আর বালিশের কভার ও জিন্স একটা, তো এগুলো কাচবো, তার হয়নি কারণ প্রচন্ড মেঘ করে আছে, প্রচন্ড। সে আমার আলো দেখেই বুঝতে পারছো খুব একটা ঘরে আলো আসছে না। তো তারপর উঠে দেখছি কিনা কলে জল নেই, আমাদের ফ্যানটা ঠিক করে দিয়ে গেছে, এখন আর আওয়াজ হচ্ছে না, কারণ খুব রিস্কের ব্যাপার ছিল, ওনারও আর টাইম নেয়নি, আজকে সকাল সকাল লোক পাঠিয়ে দিয়েছিল একদম, আমরাও ঘুম থেকে উঠেছি আর ওই লোকটা এসেছিল আর কি, ওনারের মেয়ে নিয়ে এসেছিল, তো তার কাজটা হয়েছে। আর ওনারের মেয়ে থেকে খবর পেলো যে ট্যাঙ্কি আজকে পরিষ্কার হচ্ছে, এবার হচ্ছে ঠিক কথা, ট্যাঙ্কিটা পরিষ্কার করানো ঠিক কথা, কারণ দুদিন ধরে পুরো লাল জল পড়ছিল আর এখানকার জল এমনিই ভালো না, ওই জন্য আমি কদিন ধরে শ্যাম্পুও করতে পারিনি ওরকম লাল জলে, ও শ্যাম্পু করে যা ভালো না হবে ওই লাল জল দিয়ে শ্যাম্পু করলে তার চেয়ে খারাপ হবে বেশি, তাই জন্য আর শ্যাম্পুটাও করা হয়নি আমার, আজকে শ্যাম্পু ট্যাম্পু করবো ভাবছিলাম, আর আজকেই ট্যাঙ্কি ট্যাঙ্কি পরিষ্কার করতে এসছে, জল নেই সকাল থেকে, অলরেডি 10:45 বাজে কখন জল আসবে যায় না, কারণ বড় বড় ট্যাঙ্কি রয়েছে সব ছাদে, 3টে ট্যাঙ্কি তো ছাদে না, 3টে ট্যাঙ্কি, তাহলে পরিষ্কার করতে তো টাইম লাগবেই। আর আজকেই আমাদের বেরোনোর আছে, ওই কালকে বলছিলাম যে আজকে না নিয়ে গেলে রাতে ধর্মঘট, কিন্তু আজকে আমরা বেরোবো, আজকে আমাদের ডক্টর জি দেখতে যাওয়ার কথা, তো সেটা বেশি দূর না, গোপালানে, আমরা আগেও গেছিলাম একবার ফেগাসিটি মলটা একটু ছাড়িয়ে, সেটাও রয়েছে 4:30 থেকে শো, আমরা ভেবেছিলাম 3টের দিকে বেরিয়ে যাবো, কিন্তু আজকে দেখাচ্ছে 11টা থেকে নাকি বৃষ্টি হবে, তা দেখা যাক, এখনও তো নামেনি, আদৌ কখন কি নামবে জানি না। আর আজকে লাল শাক আর মাংস ঝোল করবো ঠিক করেছিলাম, সে রান্না তো গেলই, মাংস বার করাই রয়েছে, সেই 5টার সময় যখন আমি উঠেছিলাম তখন বার করে রেখে আমি ঘুমাতে গেছি। যাই হোক, ওয়ারিশ বাবার পুজো তো ভালো মতো হয়ে গেছে, এটা ভালো কথা, ওই দিক দিয়ে মনটা খুব শান্তি পেয়েছে। আর তো মানে ব্রেকফাস্ট আর কি বানাবো, যেটাই বানাতে যাবো হাত ধুতে লাগবে, এ করতে লাগবে, তাই জন্য কালকে রাতে যে বেঁচে যাওয়া তরকার সেটাই দুজনে নিয়ে বসে পড়েছি, তরকার সাথে আর রুটি আজকে আর হলো না, কারণ রুটি মাখতে গেলে জল লাগবে, সে জল হয়তো আছে, খাবার জলটা, খাবার জলটাও প্রায় শেষের দিকে, কালকে থেকে ZMR-কে বলা হচ্ছে, মানে খাবার জল যে দিতে আসে ভাইটা, ওই ভাইটাকে বলা হচ্ছে, ভাইটা তো এখনো দিয়ে গেল না, জানি না কি করবে, ওটাও প্রায় শেষের দিকে, তো এই আর কি অবস্থা, জল নিয়েই পুরো, আজকে শ্যাম্পু করবো ভেবেছিলাম, জানি না কিভাবে যাবো আমি, এভাবেই যেতে হবে মনে হচ্ছে। তো আমরা অবশেষে বেরিয়ে গেলাম, 2 বাজে, জল নেই, যদিও ট্যাঙ্ক পরিষ্কার হয়ে গেছে কিন্তু নিচে মোটরের তার ছিঁড়ে গেছে, ব্যাস আজকে আর গল্প, অবশেষে আমাদের বেরোতেই হচ্ছে, নিচেই যাব আগে, তা প্রথমে যাব খেতে, তারপর সিনেমা, তো চলো আগে পরে ড্রেস দেখিয়ে দিচ্ছি, আমি এই শার্টটাই আজকে পরলাম, এটা কিনেছিলাম জেপিনগর 4th ব্লক থেকে, চলো যাওয়া যাক, জেপিনগর না, জয়নগর 4th ব্লক। চলে এসেছি, তার আসার আগে ওর চাকায় হাওয়াটা চেক করিয়ে নিল আর হচ্ছে পেট্রোলটাও ভরিয়ে নিল, এলাম তো সাবিরুচিতে ঠিক কথা, কিন্তু কি ভিড় দেখো, একটা টেবিলও খালি নেই, দেখা যাক কি হয়। দেখো আমরা যা যা অর্ডার করেছিলাম চলে এসেছে, তো চটাপট খেয়ে নি, নাহলে লেট হয়ে যাবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আমরা সিট পেয়ে গেছিলাম, বেশি লেট হয়নি, এখন বাজে 2:40 মতো, আমাদের 4:30 থেকে শো আছে, আমরা অন টাইমে রয়েছি, অন টাইম কি টাইমের আগেই রয়েছি। এবার ও বোধ হয় একটা পান খাবে এই ভাইটার দোকান থেকে, সাবিরুচির পাশে এই যে এই দোকানটা থেকে, মিষ্টি পানটা নাকি খুব ভালো বানায়, তো সেখান থেকেই একটা পান নেবে,
আমি জানি না কতটা কি শুনতে পাচ্ছ, আমি একটু আস্তে কথা বলছি যেহেতু এত ভিড়, তো তার মধ্যে বাংলা বোঝে না। তবে এই সাবিরুচিতে এলে একজন বাঙালির সাথে দেখা হয়, বাঙালি কাকা আর কি, ওই যে ওখানে হলুদ ড্রেস পরে যাচ্ছে দেখো, উনি উনি এখানে কাজ করে, উনি ত্রিপুরা থেকে এখানে এসেছেন। উনি আমার একদিন বলেছিলাম, হয়তো আগের দিন এই শাখাপালা দেখে বুঝতে পেরেছিল বাঙালি, আর আমি বাংলায় ব্লগ করছিলাম বসে বসে, তো ওই জন্যে। যাই হোক, তো দেখি তারপরে বেরোবো, বেরিয়ে তারপরে একেবারে চলে যাবো, আর কোথাও ঘুরবো না। আর ড্রেসটা তোমাদের একটুখানি তখন দেখিয়ে দিয়েছি বাড়ি থেকে বেরোনোর সময়, পারলে ভালো করে দেখিয়ে দেবো। এই শার্টটা না আমার দুদিকে দুটো পকেট রয়েছে, এটা দেখে আমার আরও বেশি পছন্দ হয়েছিল। তো চলো, পৌঁছে তো গেছি, চুলের না আর কিছু নেই, এমন হেলমেটটা পরে পরে আর ক্লিপটাও ঢিলা, কেমন একটা মানে দাঁতটা ঠিকঠাক নয়, ক্লিপের বসে না ঠিক। তো যাই হোক, সেই গোপালান তোমাদেরকে দেখিয়েছিলাম একবার, এটাতে সিনেমা দেখতে এসেছিলাম আমরা একবার, কি সিনেমা বেশ দেখতে এসেছিলাম মনে নেই এই মুহূর্তে, তখনও ইনকমপ্লিট ছিল এটা, এখনও বোধ হয় ইনকমপ্লিটই রয়েছে, দেখা যাক। আগেও তোমাদেরকে এই হলটা দেখিয়েছি, ওই জন্য এবার আর সেরকমভাবে ভিডিও করছি না, এই আর কি। এইখানে আর আমরা এই সিনেমাটা দেখতে এসেছি, আয়ুষ্মান খুরানার ডক্টর জি। এই আর একজন বসে আছে এখানে, কখন ঢুকবে ঢুকবে করছে। খাওয়া দাওয়া এত ভালো হয়েছে যে খাওয়া বেশি হয়ে গেছে, এটা ঠিক কথা, আমরা না বুঝতে পারিনি। একটাই ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর একটা তো রুটি আর পনির, কি যে বেশি হয়ে গেছে খাওয়াটা দুজনের। আমরা এখন ভেতরে এসে বসলাম, কতটা শুনতে পাচ্ছো জানি না, তো ভিড় প্রচণ্ড আছে আজকে না। ও যখন টিকিট কেটেছে তখনও ফাঁকাই ছিল মোটামুটি বুক মাই শোতে, আর এখন মোটামুটি হাউসফুল হয়ে গেছে, ভিড়টা শুধু দেখো লোক দেখতে পাচ্ছ, আর এখনো তো বাইরে বসেই আছে লোকজন কিছু তাও। এই হচ্ছে সেই ভিড়, আর আরেকজন খেয়েছে, খেয়ে দিয়ে এখনো হাইফাই হাইফাই। তো চলো আমি একটু বসি, একটু টাইম বাকি রয়েছে, আর 4টে বেজে গেছে অলরেডি, তো এই আর কি। আর কিছু তো কারণে আর খাওয়া দাওয়ার দিকে এখন তাকাতেও ইচ্ছে করছে না, কারণ পেট পুরো ভর্তি। এখন বাজে 7টা, জাস্ট সিনেমা দেখে আমরা বেরোলাম, নিচটা দেখে বুঝতেই পারছো তুমুল বৃষ্টি হয়েছে, তো ওর হেলমেটটা গাড়িতে জাস্ট ঝোলানো ছিল, হেলমেটটা ভিজেছে বোঝাই যাচ্ছে, দেখা যাক ওটা মাথায় দিয়েই এখন মাথায় রুমালটা বেঁধে নিয়ে তার উপর দিয়ে হেলমেটটা পরে যেতে হবে, বাড়িতে গিয়ে ফ্যানের তলায় দিলে ওটা শুকিয়ে যায়। আগেও একদিন ভিজে গেছিলো, ও আগে একদিন, ওরটা আমারটা দুজনেরটাই ভিজে গেছিলো, আমারটা আজকে টিকিটে রয়েছে ভিজবে না, ওরটা ভিজে গেছে, দেখি কি করি। চলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা ভেতরে থাকতেই আওয়াজ পাচ্ছিলাম, খুব পাইনি তবে প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে এটা বুঝতে পারছিলাম, আর এই বাইরেটা দেখেও বুঝতে পারছি। আমরা বাড়ি চলে এসেছি, আর এলাম হালুয়াওয়ালাতে চা খেতে, আমরা ঠান্ডা পড়েছে তো এত বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট পুরো, আর হালুয়াওয়ালাতে আমাদের আসাও হয়নি, তাই ভাবলাম যে একটু আসি আর কি। ভালো করেছে চাটা, ঠিক আছে। দেখো আজকে ঠাকুর দেওয়ার সময় তোমাদেরকে দুপুরে দেখাতে পারিনি, গোপাল ঠাকুরকে কি ভালো লাগছে দেখতে মালাটা পরে, আর বারিশ বাবাকে তো আমি মালা গেঁথে দিয়েছি, সেটা তো তোমরা সকালেই দেখেছিলে। আর এই যে ধুতুরা ফুলটা আমি সেই জঙ্গল থেকে নিয়েছিলাম, ওখানে যেখানে যাই, আর এখন আসার সময় দুখানা ধুতুরা ফুল পেলাম, মানে একটা গাছ একদম রাস্তার ধারে হয়েছিল, দেখো পুরো ফনফনা, কি সুন্দর কালারটা দেখো, খুব সুন্দর দেখতে, একদম মানে বিকেল বেলায় ফুটেছে জাস্ট, তো এত ভালো লাগলো রেখে দিয়েছি আমি, কালকে এই ফুল দিয়ে আবার পুজো হবে, এই আর কি। গোপাল ঠাকুরকে দারুণ লাগছে দেখতে, মানে মানুষ জানে না যে দুধরা ফুল দিয়ে শিবের পুজো হয়, জানার পরে পাওয়া যেত না, তা তো হতোই, তাহলে বিক্রিও হতো দোকানে দোকানে। এখন বাজে 10:10, আর রাতের খাবার দাবার ওখানে আমি রেডি করছি আর কি, ডিনার। আর ডিনার বলতে আজকে হচ্ছে ভাজা মুগের ডাল দিয়ে কাঁচা কুমড়ো সেদ্ধ, যেটা করে থাকি আর কি ওই যে প্রেশার কুকারে, আর সেদিনকে একটুখানি বেসন গোলা রয়ে গেছিলো, দেখেছো আমাদের ওখানকার অবস্থাটা, আজকে কিছু গোছানো হয়নি, সকাল থেকে না থাকলে যা হয় আর কি, তো এই আর কি। আর
তো ভাজা মুগের ডাল, কাঁচা কুমড়ো সেদ্ধ, তার মধ্যে ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি। আর সেদিনকে একটু বেসন গুলেছিলাম, একটু বেশি হয়েছিল, তো সেটা দিয়ে একটু বেগুনি ভেজে ফেলবো। ব্যাস আজকের মেনু এটাই। রাতে না আর মাংস টাংস খেতে ইচ্ছে করলো না, যদিও দুপুরে আমরা খাইনি, দুপুরে ভেজই খেয়েছি, সাবরুচি ভেজ রেস্টুরেন্ট তোমরা জানোই, তো ওই জন্য আজকে রাতে আর ইচ্ছে করলো না। দেখা যাক কালকে যদি ইচ্ছে করে তাহলে মাংসকে করে দেবো, না তো মাছই খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগলো। আর যারা ডক্টর জি দেখোনি তারা অবশ্যই দেখতে পারো, ওই তথাগতিত নায়ক নায়িকার গল্প ছেড়ে একদমই আলাদা, তো দেখতে পারো, ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো চলো এর থেকে বেশি আর কিছু বলছি না, কারণ যারা দেখবে তাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই যদি ব্লগের কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে প্রথমেই লাইক দিও, প্লিজ একটা লাইক দিও, যদিও কথাটা আমি প্রথমে বলিনি, জানি না তোমরা কজন শুনবে বা কিছু। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতো টাটা।